টাকা দিবার পারে না, কান ধরে আমার ঘুরে আমার এত সুন্দর দুধেল গাই না আমার আম সারা দিয়ে গেল। তুই বাবির কথা শুনে ভালো করছিস রে আসা, আমি কেমনে গিলামের মাইশের সামনে চশমা আর জুতা নিয়ে মুখ দিখাবো রে। যেসব কথা খুশি সব মিথ্যি কথা, টাকা নিয়ে যায় আমার একটা হোটেলে তুললো, তারপর টাকা পয়সা নিয়ে এখন আমি প্লেনের খবর নি, এই যে প্লেনের জন্য গেছে আর কোন খোঁজ না। আমার এত সুন্দর দুধেল গাই না আমি কেমনে গিলামের মাইশের সামনে চশমা আর জুতা নিয়ে মুখ দিখাবো রে। মুখ আমি তোমাকে দেখাবো কেমন, তার থেকে ভালো এই উন্নটাই কামে লাগবো। রতন খুব বীর পুরুষ হয়েছ না? বীর পুরুষ না ভাবি, এই মুখ আমি কারো দেখাবার পারবো না। তাই কেউ অন্যের অন্যায় ফাঁস নিচ্ছ, পুলিশ এসে যদি তাকে ধরে নিয়ে যায়? তাই তো ভাবি, তুমি তো আমাকে ভালো কথা মনে করাইতিছ। আচ্ছা ভাবি, তুমি আমাকে একটু দড়ি জোগাড় করে দিবার পারবা? আমার মনে করো অন্য কেউ তোমার জন্য দড়ি নিয়ে দাঁড়ায় আছে। যতিকা দড়ি কেন দেয়া? যুতিকা কছিল বিদেশ যাওয়ানি ভালো হয়েছে, এবার ওর বাপের কাছে গিয়ে ওর হাতখান চেয়ে নাও গিয়ে বুকা সাইংরা। আমার ঘোরটা কিন্তু কাইজে গেছে রুবি, চ্যাংরা প্যাংরার মতো করে না তো। আমার মায়ের ডাক্তার না হওয়া পর্যন্ত বুড়ো আসছে কিনা?